লোহাগাড়া উপজেলার আমিরাবাদে পুকুরে ডুবে জিহাদ ও তাওহিদ নামে দুই সহদরের মৃত্যু হয়েছে সকালে সুখছড়ি হাসিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহতের পরিবার জানায় সকালে খেলতে বের হয় দুইজন পরে বাড়ি ফিরে না আসায় খোঁজাখোঁজি শুরু হয় এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুজনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন